আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো ঢাকা সিটির এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে শনিয়াকরা বাস স্ট্যান্ড পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এলাকা হচ্ছে এই মাতুয়েল মেডিকেলটি। এই মাতুয়েল মেডিকেলের আশেপাশে অসংখ্য মানুষ বাড়ি কেনার জন্য ঘুরছে, তাই আজকে আমরা নিয়ে এসেছি এই মাতুয়েল মেডিকেলের দক্ষিণ পাশে আদর্শনগর 5 নম্বর ওয়ার্ডে মাত্র 28 লক্ষ টাকায় অসাধারণ এই সেই সেমি পাকা বাড়িটি দেখাবো, যেই বাড়িটি একদম রেডি, কমপ্লিট করা, 4টি রুম বিশিষ্ট। এই বাড়িটি ক্রয় করে আপনি নিজেও থাকতে পারবেন অথবা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। তো আজকের এই বাসাটিতে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাসাটি কত টাকা পড়বে এবং এই বাসাটি কীভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি মাতুয়েল মেডিকেল থেকে 10 মিনিটের দূরত্বে 10 থেকে 15 টাকা ভাড়ার আদর্শনগরে, যেটা 5 নম্বর ওয়ার্ডে। তো এলাকাটির নামই হচ্ছে আদর্শনগর। এই যে হাতের এখান থেকে এই যে এই পর্যন্ত এই রুটটি একদম 12 ফিট রয়েছে, আর এই রুটের সাথে আজকে সেই 3 সিট সেমি পাকা ওই যে বাড়িটি দেখাবো, যেই বাড়িটি আপনি ক্রয় করার সাথে সাথে ভাড়া দিতে পারবেন। আর পিছনের সাইডটি যদি দেখায় এই রুটটির দেখতে পাচ্ছেন, যার যার মনের মতো করে কিন্তু বাড়ি করতেছে, কিছু কিছু জায়গায় হাই রেঞ্জের বাড়িও করেছে। যেমন এই রুট দিয়ে আসলেই কিন্তু আপনারা এই যে বাম পাশে একটা রিসেন্টলি বাড়ি একদম কাজ চলমান রয়েছে, একদম করতেছে দেখতে পাচ্ছেন। আর এই বাড়িটির সাথেই কিন্তু কাছাকাছিতে আজকে সেই অসাধারণ বাড়িটি দেখাবো। তো এটা হচ্ছে বাসাটির সামনে রোড যেটা দিয়ে আমরা যাচ্ছি। তো মাত্র 28 লক্ষ টাকা যেরকম বাজেট রয়েছে সেরকমই বাড়ি দেখাবো। আর এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত এইখান দিয়ে 10 ফিটের মতো রয়েছে, আর এখান থেকে ওই যে কর্নার পর্যন্ত এখানে ফুল 3 জনের জমি রয়েছে, 3 কাঠা। আর এই ওই যে সামনে একজন, আর এইটা আর ওই পিছনেরটা। তো এই দুই বোন এক ভাইয়ের সম্পত্তি হচ্ছে এই জমিটি, যেখানে 3টি মানে 3 সিট সেমি পাকা বাড়ি রয়েছে। এর মধ্যে ভাই বিক্রি করে দেবে, শুধু 2 বোন থাকবে। এই যে এটাই হচ্ছে সেই আজকের বাসাটিতে যাওয়ার রোড। আর এগুলো কিন্তু দলিলে গাওয়া মানে গাইয়াই দেওয়া আছে যে এতটুকু ভাইয়ের সম্পত্তিতে যাওয়ার রোড হবে, তাই আপনাদের কোনো ঝামেলা থাকবে না। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা এক বোনের সম্পত্তি, আর এই যে এটা হচ্ছে আরেক বোনের সম্পত্তি। অর্থাৎ 2 বোনকে 2 পাশে দিয়ে ভাই পিছনে নিয়েছে, বুঝতেই পাচ্ছেন। যেরকমই হোক, এগুলো ভাড়া দেওয়ার জন্য সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বাড়ি বলা হয় বা উপযোগী বাড়ি বলা হয়। যেমন আমরা অবশেষে চলে আসছি আজকে সেই বাসাটিতে। তো এটা হচ্ছে আজকে সেই বাসাটিতে আসার রোড যেটা দিয়ে আমি এসেছি দেখতে পাচ্ছেন। আর প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন যে 3 সিট বা সেমি পাকা বাড়িটি এরকম দেখাবে ভিতরটা, করিডোরটা। যেমন এক প্রথমে আপনাদেরকে যদি কমন বাথরুমটি দেখাই, তো বাসাটির কমন বাথরুমটি দেখতে এরকম দেখাবে। তো এই হলো কমন বাথরুমটি, নর্মালভাবে যেগুলো ভাড়াটিয়াদের জন্য করা হয়। আর এনার টাকার খুব প্রয়োজন বিধায় তিনি সেল করে দিচ্ছে মাত্র 28 লক্ষ টাকা। এটা হচ্ছে কিচেন রুমটি, আর এখানে গ্যাস রয়েছে, বাট ওই বোন মিলে সবাই মিলে বৈধ গ্যাস এনে তারা ভাগ করে নিয়েছে। আর এই হলো আজকের বাসাটিতে 4টি রুম, 1, 2, 3, আর এই যে 4টি রুম রয়েছে ফুল বাসাটিতে। তো আমি যদি প্রথমে আপনাদেরকে উপরটা দেখাই, এটা হচ্ছে মানে টিন দিয়ে করা উপরটা, মানে ছাদ দেওয়া হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন ইয়া রয়েছে, কিছু জিনিসপত্র রাখার জন্য সানসেট করে দেওয়া আছে। আর এই হলো কিচেন রুমের যেই বেসিংটি, তারপরে যেই গ্যাসের চুলাটি, আপনারা গ্যাস জ্বালাতে পারবেন, এখানে গ্যাস ভালোই থাকে। তো প্রথম যদি একটি রুম দেখাই, এই সেই রুমটি। তো ফুল বাসাটিতে আমি প্রথমে বলেছি 4টি রুম রয়েছে, এরকম হবে। তো এটা একটি ছোট রুম মোটামুটি, আর উপরের সিলিংটা দেখতে এরকম দেখাবে। আর এই রুমগুলো ভাড়াই 2500 টাকা করে। আপনারা চাইলে এই বাসাটি একদম কিনে সাথে সাথে কিন্তু ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। তো এটা হলো দ্বিতীয় রুম, এটা হচ্ছে একদম বড় রুম। এটাতে দেখতে পারবেন সকল ধরনের আসবাবপত্র রাখার পরও দেখেন কিছু জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে, এই যে ফ্রিজ থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের জিনিসপত্র রাখার পরও এরকম দেখাবে দ্বিতীয় রুমটি। তো সবগুলো রুম দেখালে ভিডিওটি লং হয়ে যাবে বিধায় আমি 2-1টা রুম দেখালাম। যেমন উপরেরটা দেখতে পাচ্ছেন টিন দিয়ে সিলিং করা। তো এখন আপনাদেরকে আরেকটি রুমে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে তৃতীয় রুম। হ্যাঁ, তৃতীয় রুমটি এরকম হবে, এটাকে আপনারা ড্রয়িং রুম বানাতে পারবেন। তো যাই হোক, তো ফুল বাসাটি দেখতে এরকম দেখাবে। তো বাসাটির ভিতরেই কিন্তু রয়েছে একটি ট্যাঙ্কি, এই যে দেখতে পাচ্ছেন ময়লার ট্যাঙ্কি রয়েছে, তারপরে এখানে একটি মোটর রয়েছে এবং বৈধ বিদ্যুৎ সহ সকল কিছু রয়েছে, গ্যাসটাও বৈধই ধরতে পারেন। আর এরকম দেখাবে ফুল বাসাটি। তো যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই বাসাটি সম্পর্কে আরও অনেক কিছু জানা থাকলে জেনে নিতে পারেন।
তো এতক্ষণ যে ভাষাটি দেখলেন, আই হোপ এই ভাষাটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 1 কাঠা আর ফুল প্যাকেজ মূল্য 28 লক্ষ টাকা, এটা প্রায় ফিক্সড। আপনি হয়তো আসলে বসলে একটু সম্মানীকর হবে, এখানে মাছের বাজার মতো দামাদামি করতে পারবেন না। আর 28 লক্ষ টাকায় এই ধরনের যারা তিন সিট বাড়ি কিংবা সেমি পাকা বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বিজ্ঞাপনটি, কিন্তু 28 লক্ষ টাকায় যারা গুলশান বনানীতে বাড়ি কিনে ফেলবেন অথবা আপনারা মাতুয়াইলে 1 কাঠা জমি কিনে ফেলবেন তারা দয়া করে কল দিবেন না, কারণ আপনাদের ধারণাটা একটু কম বর্তমান সময়ে। মোট কথা হচ্ছে যেমন দাম তেমন কাম, তাই যারা এই ধরনের ব্যাপারটা বুঝেন তারাই শুধু কল দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করে নিতে পারেন। আর কীভাবে ক্রয় করতে হবে তাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি আপনারা ভালোভাবে কাগজটি যাচাই বাছাই করে নিয়ে নিতে পারছেন।